লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনি যদি এই ছয়টি ভুল করেন বা এই ছয়টি ভুলের মধ্যে একটি ভুলও যদি করেন তাহলে কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাবেন না এই ছয়টি ভুলের মধ্যে অনেকেই আপনারা ভুল করে যাচ্ছেন ফর্ম ফিল করার সময় বা ফর্ম নেওয়ার সময় জমা দেওয়ার সময় যেটা আমরা কমেন্টে দেখতে পাচ্ছি তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের জানাবো যে ছয়টি বিষয় আপনি যদি ফর্ম ফিল আপ করার সময় এবং নেওয়া এবং জমা দেওয়ার সময় যদি ফলো করেন তাহলে কিন্তু আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কোনো রকম ভুল হবে না এবং সঠিকভাবে কিন্তু আপনি ফর্মটা ফিল করে দিয়ে আসতে পারবেন তো যাই হোক এই ছয়টি ভুল নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবো এবং ডিটেলসে এক একটি করে আপনাদের বলবো তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবেন তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও ছাড়ব আপনি তার নোটিফিকেশান পেয়ে যাবেন এই চ্যানেলে আমরা রাজ্য এবং কেন্দ্র সরকারের বিভিন্ন যোজনা সম্পর্কে আলোচনা করে থাকি তো প্রথমেই যেটা আপনাদের এই ফর্মটা আপনারা লিখবেন কিসে তো দেখুন এখানে বাংলা ইংরেজি দুটোই আছে চাইলে আপনি বাংলা ইংরেজি দুটোতেই লিখতে পারেন কিন্তু আমি এখানে আপনাদের বলবো যে আপনারা লিখবেন ইংরেজিতে এর একমাত্র কারণ হচ্ছে যখন এন্ট্রি হবে তখন কিন্তু ইংরেজিতেই এন্ট্রি হবে বাংলায় কিন্তু এন্ট্রি হবে না তো এই জন্য আপনি যদি ইংরেজিতে লেখেন তাহলে এন্ট্রি বা যিনি এন্ট্রি দেবেন তার কিন্তু সুবিধা হবে কেননা একই নাম স্পেলিং কিন্তু আলাদা হতেই পারে তো এই জন্য আপনি কিন্তু ইংরেজিতেই লিখবেন দ্বিতীয় যে ভুলটা আপনারা করছেন সেটা হচ্ছে যেসব জায়গায় দেখুন মার্ক দেওয়া আছে দেখুন এখানে মার্ক দেওয়া আছে তো যেসব জায়গায় মার্ক দেওয়া আছে সেই জায়গাগুলিকে কিন্তু আপনার অবশ্যই ফিল করতে হবে যদি সেই সব জায়গা আপনি ফিল আপ না করেন তাহলে কিন্তু আপনার ফর্ম ফিল আপ হবে না আপনি সঠিকভাবে জমা দেওয়ার পরেও দেখুন এখানে আধার নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার অ্যাপ্লিকেশন নেম মোবাইল নাম্বার এগুলো কিন্তু আপনাকে দিতে হবে যেমন ইমেল আইডি দেখুন এখানে কিন্তু স্টারমার্ক দেওয়া নেই ইমেল আইডি জায়গা যদি আপনি ফাঁকাও রেখে দেন তাও কিন্তু আপনার কোনো অসুবিধা হবে না আপনি কিন্তু ফর্ম ফিল আপ করে টাকা পেয়ে যাবেন তো দ্বিতীয় ভুল আপনাকে আমি বলে দিলাম তৃতীয় যে ভুলটা আপনারা প্রথম পেজে করছেন সেটা হচ্ছে দেখুন লিখতে গিয়ে অ্যাপ্লিকেশন নেম বা অ্যাপ্লিকেশন ফাদার্স নেম বা ডিটেলসে যেসব সেগুলো যদি আপনি লিখতে যাচ্ছেন এইখানে দেখুন এই এখানে দেখুন অ্যাপ্লিকেশান নেম সেখানে দেখুন ভাগ করে দেওয়া আছে ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম তো এটা কিন্তু আপনাকে লিখতেই হবে এটা অনেকে আপনার কি করছেন একদম প্রথম থেকে শুরু করছেন লাস্ট পর্যন্ত ঠেকেছেন এরকমভাবে কিন্তু হবে না এক্ষেত্রে কিন্তু আপনার করতে হবে আপনার ফার্স্ট নেম যেমন ফার্স্ট নেম হচ্ছে রিনা চন্দ্র দে যদি থাকে তাহলে রিনা আপনাকে লিখতে হবে ফার্স্ট নেমে চন্দ্র লিখতে হবে আপনাকে মিডিল নেমে দে লিখতে হবে আপনার লাস্ট নেমে যদি এখানে কোনো ঘর ফাঁকাও থেকে যায় তাহলে সেই ঘরটাকে সেরকমভাবে ফাঁকাই রেখে দিতে হবে ওখানে কিন্তু আপনি লিখতে পারবেন না তো সেরকমভাবে কিন্তু ফাদার্স নেম মাদার্স নেম বা স্পাউস নেম সব কিন্তু এরকমভাবে আপনাকে লিখতে হবে না নাহলে কিন্তু আপনারা কিন্তু এখান থেকে আবেদন করে সঠিকভাবে বের করতে পারবেন না তো তিন নম্বর ভুলটা আপনাদের বললাম চতুর্থ ভুল যেটা আপনারা প্রথম পেজে অনেকেই করছেন সেটা হচ্ছে যে আপনাদের এখানে কিন্তু বলাই আছে যে কালার পাসপোর্ট সাইজ ফটো তো আপনারা এখানে কালার পাসপোর্ট সাইজ ফটো একটা লাগিয়ে দেবেন একটা ফটো কিন্তু এখানে এই ফর্মের সাথে আপনি পিন আপ করে দিয়ে দেবেন অর্থাৎ টোটাল কিন্তু আপনারা দুটো ফটো দেবেন অনেকে আপনারা একটা ফটো দিচ্ছেন আমি এখানে বলবো যেহেতু আপনি যদি দুটো ফটো দেন তাহলে কিন্তু আপনি একদমই সেফ একটা ফটো দিলে অনেক সময় কি হয় যদি এখান থেকে ফটোটা খুলে যায় তাহলে কিন্তু আপনার ফটোটা থাকলো না স্ক্যান করার সময় বা এন্ট্রি করার সময় কিন্তু এখানে অসুবিধা হবে দ্বিতীয়ত আপনি যদি দুটো ফটো দিয়ে দেন যদি এখান থেকে একটা খুলেও যায় তাও কিন্তু সাইডে একটা থেকেই যাবে বা অনেক সময় যদি দুটোরই দরকার পড়ে তাহলে কিন্তু এখান থেকে দুটোই ইউজ করা যাবে তো এই গেল চার নাম্বার ভুলটা আমি পাঁচ নাম্বার ভুল যেটা আপনাদের বলবো যেটা আপনারা পাঁচ নাম্বার ভুল অনেকেই করছেন সেটা হচ্ছে যে এখানে ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে আপনারা যে ভুলটা করছেন সেইটা আমি আপনাদের সঙ্গে ক্লিয়ার করে দিই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে আপনারা যে ভুলটা করছেন সেটা হচ্ছে যে আপনাদের কোন ব্যাংক অ্যাকাউন্ট দিবেন বা ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের সোল করতে হবে কিনা সেগুলো নিয়ে তো এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু আপনি যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট দিতে পারেন যেসব ব্যাঙ্ক আইপিএসি কোড বা ব্যাংকের ব্রাঞ্চ নেম আছে অথবা আপনার যে সেই ব্যাংক হলেই চলবে বন্ধন স্টেট ব্যাংকে সব ব্যাঙ্ক চলবে কিন্তু অনেকে আপনারা দিচ্ছেন পোস্ট অফিসের পুরোনো অ্যাকাউন্ট যেসব অ্যাকাউন্ট হচ্ছে আধার লিঙ্ক করা সেই সব অ্যাকাউন্ট সেসব অ্যাকাউন্ট কিন্তু চলবে না পোস্ট অফিসের নতুন যেসব ডিজিটাল অ্যাকাউন্ট সেগুলো চলবে স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্ট চলবে এইচডিএফসি ব্যাঙ্কের অ্যাকাউন্ট চলবে বন্ধন ব্যাংক চলবে এই সব ব্যাঙ্ক কিন্তু চলবে তো সবচেয়ে ভালো হয় আপনি যদি স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্ট যদি দেন যদি না থাকে আপনি বন্ধন ব্যাঙ্ক বা অন্য ব্যাংকও দিতে পারেন কোন রকম অসুবিধা হবে না তবে এখানে কিন্তু আপনার ব্যাংকের নাম ব্যাংকের ব্রাঞ্চ নাম অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড কিন্তু আপনাকে সঠিকভাবে লিখে দিতে হবে এবং ক্লিয়ারভাবে লিখে দিতে হবে আর আপনি যে ব্যাংকের বইটার যেটা জেরক্স দেবেন প্রথম পেজটায় সেটাতেও আপনি সেল অ্যাটেস্টার তো করবেনই সাথে হচ্ছে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার ব্যাংকের আইএফসি কোড সব ক্লিয়ারভাবে পরিষ্কারভাবে আপনি লিখে দেবেন যাতে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটার পেজটা দেখেই যাতে বুঝতে পারে যে এখানে ক্লিয়ারভাবে লেখা আছে আর শেষ যে ভুলটা সেটা আপনার অনেকে করে আসছেন সেটা হচ্ছে যে আপনার যেসব ডকুমেন্টস জমা দিচ্ছেন সাথে এই ফর্মের সাথে সেটা যেটা হচ্ছে যে আপনাদের এখানে দেওয়া আছে হচ্ছে যেসব ডকুমেন্টস সেগুলো কিন্তু আপনারা সেল অ্যাটেস্টেড করছেন না অর্থাৎ আপনি আধার কার্ড জমা দিলেন আধার কার্ডের নিচে আপনি সেলফ অ্যাটেস্টেড লিখে নিজে সই করছেন না শুধু জমা দিয়েছেন এরকমভাবে কিন্তু হবে না আপনাদের সেল প্যাটেস্টেটে কিন্তু সই করতে হবে আর আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে যে এই ফর্মটা যে আছে এই ফর্মে কিন্তু আপনারা একটা নাম্বার পাবেন সেই নাম্বারটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার সেটা হচ্ছে দুয়ারে সরকারি রেজিস্ট্রেশন নাম্বার এটা কিন্তু আপনি বাইরে থেকে যদি ফর্ম নেন সেটা পাবেন না দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার আপনি কিন্তু দুয়ারে সরকারেই গিয়ে পাবেন তো এই যে ছয়টা ভুল আমি আপনাদের বললাম এই ছয়টা ভুল কিন্তু আপনার মাথায় রাখবেন এবং এই ছয়টা ভুল যদি আপনি ঠিকঠাকভাবে ক্লিয়ার করে দেন অর্থাৎ ছয়টা ভুল যদি আপনি না করেন তাহলে কিন্তু আশা করি এখানে ভুল করার মতো কোনো জায়গা নেই আপনার সঠিকভাবে ফর্মটা ফিল আপ করে নিতে হবে এরপরেও যদি আপনাদের অসুবিধা হয় আমরা ভিডিও দিয়ে রেখেছি যে আপনাদের কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট চলবে কীভাবে নতুন ফর্ম ফিল আপ করবেন কীভাবে ফর্ম কালেক্ট করবেন সমগ্র বিষয় নিয়ে যদি আধার কার্ড বা আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড না থাকে তাহলে করবেন বলে দিয়েছি আপনার সেই সব ভিডিও ভিডিও শেষে গিয়ে দেখে নিতে পারেন ধন্যবাদ